7 নভেম্বর কোনো বিপ্লব হয়নি, বরং ওই দিন দেশে জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল, বলেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রহমান দল বিএনপি তরুণ প্রজন্মকে বিপ্লব এবং সংহতির নামে একটা মিথ্যা আজগুবি তথ্য দিয়ে বিভ্রান্ত করে আসছে। 15ই আগস্ট, 3রা নভেম্বর ধারাবাহিকতায় 7ই নভেম্বর দেশে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। যদি আজকে 21 বছর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে পারে, তা নিশ্চয়ই শেখ হাসিনার সেই ক্ষমতা রাখে যে আবার কমিশন করে প্রকৃত দোষীদের, হয়তো তারা মারা গেছে কিন্তু ইতিহাসে তাদের নাম থাকতে হবে, কারা এর নেপথ্য নায়ক।